অ্যালিয়ান্স অ্যারেনায় প্রথম লেগে বায়ার্ন মিউনিখের সাথে 2-2 গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। ফাইনাল নিশ্চিতের মঞ্চে ফিরতি লেগে তাই নিজেদের শেষ মুহূর্তে ঝালায় ব্যস্ত কার্লো আনচেলত্তির দল। প্রথম লেগে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি লস ব্লাঙ্কোসরা। ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে রেকর্ড 14-বারের চ্যাম্পিয়নরা সতর্ক লড়াইয়ে নামার আগে। অনুশীলনের শীর্ষদের দিকে তাই বিশেষ নজরদারি গুরু কার্লো আনচেলত্তির। তবে চ্যাম্পিয়ন্স লীগের মঞ্চে দুই দলের সমান সুযোগ আছে বলে মনে করেন তিনি। আমার কাছে দুই ক্লাবকেই সমান লাগে, তারও চ্যাম্পিয়ন্স লীগের ঐতিহ্যবাহী ও ইতিহাস সমৃদ্ধ একটি দল। প্রথম লেগে বায়ার্ন মিউনিখ আমাদের চেয়ে যথেষ্ট ভালো খেলেছিল, তাই দুই দলেরই সমান সুযোগ থাকছে ফাইনালে খেলার। চলতি লা লিগায় নতুন কীর্তি করেছে রিয়াল মাদ্রিদ। স্পেনের শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় রেকর্ড 36-বার শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশ জায়ান্টরা। সেই ধারাবাহিকতা চ্যাম্পিয়ন্স লিগে ধরে রাখার প্রত্যয় লঞ্চ ব্ল্যাঙ্কোসদের। ম্যাচটি নিয়ে আমি বেশ রোমাঞ্চিত, আশা করছি দুই দলই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি খেলা উপহার দেবে। রিয়াল মাদ্রিদ দারুণ ছন্দে আছে, সেই ধারাবাহিকতায় ভালো কিছুর আশা করা যেতেই পারে। ঘরের মাঠে পিছিয়ে পড়েও প্রথম লেগে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বায়ার্ন মিউনিখ। শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রের স্পট কিকে জয় হাতছাড়া হলেও দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী টমাস টুখেল। রিয়ালের ঘরের মাঠে ভিনিসিয়াসের আক্রমণাত্মক খেলা ব্যবধান গড়ে দিতে পারে বলে মনে করেন তিনি। ভিনিসিয়াস এমন একজন ফুটবলার যিনি কিনা যে কোনো দলের চিন্তার কারণ হতে পারেন। প্রথম লেগে দুর্দান্ত খেলেছে সে, তবে তাকে আটকানোর পরিকল্পনা আছে আমাদের। আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে চাই, ফাইনাল খেলতে যেতে চাই ওয়েম্বলিতে। এখন পর্যন্ত 6-বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় দীর্ঘদিন পর শিরোপা হাতছাড়া হলেও ইউরোপ সেরার মঞ্চে দারুণ ছন্দে আছে জার্মান ক্লাবটি। তবে তাদের গলার কাটা হতে পারেন জুড বেলিংহ্যাম, তাই বাড়তি সতর্কতার কথা জানান বায়ার্ন কোচ। আমরা আমাদের প্রতিপক্ষকে সম্মান করি, তাদের গুরুত্বপূর্ণ ফুটবলার সম্পর্কে আমরা ভালোভাবেই অবগত। জুড বেলিংহ্যাম আমাদের রাডারে থাকবে, তার লড়াকু মানসিকতার জন্য ভয়ঙ্কর হতে পারেন তিনি, তবে বেলিংহ্যামের শক্তি ও দুর্বলতা নিয়ে অবগত আছি আমরা। রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের পরিসংখ্যানটাও দারুণ প্রতিদ্বন্দ্বিতা মুখর। 27 ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের 12 জয়ের বিপরীতে বাভারিয়ানরা জিতেছে 11টিতে। সবশেষ 8 ম্যাচে 6টিতেই রিয়ালকে হারাতেই পারেনি বায়ার্ন, যা গড়ে দিতে পারে বড় পার্থক্য। বাভারিয়ানরা ফাইনালে গেলে হবে অল জার্মান ফাইনাল, যেখানে অপেক্ষায় বরুশিয়া ডর্টমুন্ড। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।